1918 সালে যেটার খাম শুরু হইছিল আর আজকে 2020 এটা এখনো খাম মানে চলে রানিং গো আছে তো খেনে আপনারা কইবা যে 100 বছর হই গেছে প্রায় এখনো কি লাগে খাম চলে তো ইনর যে এটা খাম শুরু করছিল আজ আপনার কিটা কইনটারে লাগাউদি নাম জানো তাই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছলা আমার লগে আমার চাচা আছেন হ্যালো ভিউয়ার্স হ্যাঁ তো তাইন মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে তো তাইন মারা যাওয়ার পরে গিয়া খামটা স্লো হয়ে গেছে হ্যাঁ যারা নতুন আপনার কি দেখেন কন্ট্রাক্টর যারা আইছেন আর্কিটেকচার নতুন যারা এই ড্রয়িংটা আবার নতুন করে কাজ শুরু করছে ওয়েলকাম টু সিলেট টু লন্ডন তো আপনারা লগে থাকবা আর যে ভালো লাগে তো শেয়ার করবো এটা প্রায় 100 বছর থেকে খামর 100 বছর থেকে খামর তো এটা শুনলেই মানে কি লাগান লাগে 100 বছর থেকে একটা বিল্ডিং হইন এটা আমরা তো মানুষ আইন রে বাবা প্রতি বছর এটা এখন করোনা কারণে মানুষ নাই তো আচ্ছা আচ্ছা হাসাও না এখন দেখলাম তো খালি না মানুষে ভরি দিতাই নো চায় না বিভিন্ন চায় না মানুষ দিতাই ওটা চায় না ফুয়াইন ফুড়ি নিতে ভরি দিতাই আর ওটা করোনা না চলে ও ওটা লই যায় ও ওটা লই যায় করোনা গুর ভিতর আরো সুন্দর আর এটা এটার ভিতর অনেক জিনিস শুন শুন আছে যাই এখন করোনার কারণে এখন ভিতরে যাওয়া নিষিদ্ধ আপনারা দেখতে পারতা যে খামর লাগিয়া ক্র্যাঙ্ক করলে নি লাগাইলে এখনো আছে এটা খাম প্রতিদিন তোরা 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 করি হয় কনস্ট্রাকশন কোম্পানির ওটা খাম করোনা কম খাম এটা সাইড বাইড বন্ধ এখন আনাইলে ভিতরে ঢুকা যায় ভিতরে প্রায় 30 ইউরো ঢুকার টিকিট আচ্ছা এটা ভিতরে 30 টাকা লাগে না ঢুকতে 35 টাকা ও সরি 35 টাকা লাগে কুমবে দাইম আমরা ওবাই দিনে হবাই দি পুরা দিলেই ওবাই দি গেলে আরোটা গেট ভাইমু দেখাই লিবা ওকে এটা আমরা সিলেট টু লন্ডন নি জয় যে তো মানুষ বা 571 জন সব ভালো আছো নিরো এখন কিন্তু মানুষ খুব কম নাই বললেও সারে আপনার দেখতে পারো দোকান রিক্সা আছে ড্রাইভার বইতেছেন আপনারা এখান থেকে আর কোনো ক্যারি করার লাগে ফ্রান্স থেকে স্পেন খেম নিলে আইসি ভাই সব 2-3 দিন লাগছে সাক্রেদা ফ্যামিলিয়া নেনি এর নাম 100 বছর থেকে এটা খাম চলে এখনো চলে লুল আমরা আটি দেবো তোরা আমরা ওটার ব্যাক সাইড আমরা দেখানোর চেষ্টা করবো সি সাইড কে কোন থেকে দেখলা কইবা ভাই আমি কুমিল্লা কিতা কয়টা বাজে ভাই এখানে আমরা তো কয়টা বাজে আমরা তো বাজে হচ্ছে 5টা এখন মানে কাটা কাটা 5টা এটা হচ্ছে পুরো ইউরোপের জন্য সবচেয়ে ফেমাস আচ্ছা ভাই আপনি এটা এটা সম্পর্কে একটু বলেন না ভাই আমাদের না না ভিডিওটা আপনি ঘুরিয়ে দেন এটা ইউরোপের জন্য ইউরোপের সবচেয়ে ফেমাস আপনার মন্দির এটা মন্দির না গির্জা গির্জা তো মন্দিরে কি হলো মন্দির তো হিন্দুদের হয় কি কথা গির্জা রাও এখানে আসে ডাকলা রিকশা চালাও দিদা ভাই এখন কে রাবাল বার্সেলোনা থেকে আচ্ছা আপনার গির্জার আশপাশে রাখা ফাস্টার কোনটি বাজার নানি ফাস্টা যাইছে সিলেট মীরা বাজার
ইজ দিস দুবাই না এটা দুবাই না এটা স্পেন বার্সেলোনা আমরা আছি স্পেন বার্সেলোনা আর এই যে গির্জা আপনারা দেখাইলাম এটার নাম হইল গিয়া কিটা নাম বা ফাউরি লাইব দাও সাগরাদা ফ্যামিলিয়া আবলা স্পেনিয়ল আর্কিটেক্টর হচ্ছে গাউদি আর যে বানাইছিল আর্কিটেক্ট কিটা নাম কিটা গাউদি হ্যাঁ ওই গাউদি আমরা গাউদি গাউদি দি আপনারা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা যাতে আপনারা ফ্রেন্ড বন্ধু তারাও এটা দেখতে পারেন আর এটা কাহিনী হিস্টোরি সম্পর্কে জানতে পারেন কারণ এটা আসলে খুব মজাদার গত 100 বছর থেকে এটা কাজ চলে আর এটার ভিতর খুবই সুন্দর যেহেতু এখন করোনাকালীন সময় লাগে আমরা ভিতরে মানে ঢুকতাম পারলাম না বা ঢুকো ভিতরে ঢুকার নিচে দেখুন এর লাগে আনালে আপনারা ভিতরটা দেখাইলে অনেক ভিতরে অনেক জিনিস সুন্দর সুন্দর আছে যেটা অনেক অনেক জিনিস আছে আপনার স্বর্ণ দিয়ে বানায় রাখছে তারা আর এটা ঢুকতে আপনার লাগে হইলো গিয়া 35 ইউরো আর এটা ঠিকই সামনে আপনার একটা পার্ক আছে আমরা দেখতে পারবো দোকান ঠিকই সামনে একটা পার্ক আছে আমাদের সাদা বাতি আছে যেটা এটারে লাইট রাত্রে পরে লাইট জ্বলে আচ্ছা ভাই কিতা কইলা বার্সেলোনা ফুটবল মাঠ ফালে দেখাইবা জয় বার্সেলোনা ফুটবল মাঠ আমরা সন্ধ্যা পরে যাইমু তো আপনারা চাইলে অবশ্যই দেখাইমু আমরা তো আপনার লাগিয়াও অবশ্যই চেষ্টা করবো দেখাইবার লাগিয়া আচ্ছা আমি ইউরোপের অনেক দেশে গেছি কিন্তু স্পেনে বার্সেলোনায় গিয়া আমার অনেক ভালো লাগছে বিশেষ কইরা সমুদ্রের সৌন্দর্য দেখার মতো আসিল জিও ভাই সাহ অনেক সুন্দর আসলে বার্সেলোনা ভাই এটা কোথায় এটা স্পেন বার্সেলোনা ফেসুকন থাকি দেখলাম রিপন ভাই ধন্যবাদ দেখার লাগি ভাই অন্য অন্য জায়গাও ঘুরাইয়া দেখোক আর আশেপাশে এটা যেটাও আছে আপনার শপ হল বা বিল্ডিং হল দেখার কিছু নাই বাট ওটাও দেখার দেখার মতো একটা জিনিস আমি আপনার লগে বেশি সময় থাকতাম না আপনার আমার লগে আমার ফ্রেন্ড দুজন আছেন তারা বইতে আছেন ওনার হাজুলিয়া আমি নয়াইছি এটা মসজিদ নি দিনা পয়সা এটা মসজিদ নাই একটা গির্জা বার্সেলোনা যেটা অবস্থিত এটা গত 1 বছর থেকে এটার মানে খাম চলে এখনো আপনারা দেখতে পারা ও দেখা উফরে কত সুন্দর করে রাখা 1 বছর থেকে গত 1 বছর থেকে খাম চলে এটা যে খাম শুরু করছিল তাই মারা যাবে গিয়ে খাম লই গেছে এখনো খাম চলে এটার এখনো খাম কমপ্লিট হয়েছে না বা হবে কমপ্লিট হইব এটা কেউ হইতে পারে না দেখতে পারা দেখো তারা খাম যে খরের তাই রোজ বান্ধিয়ে রাখছে যাতে কিছু নিচে না ফরে এটা আসলে এমনিতেই অনেক উঁচা আর আপনারা দেখলেন এটা দোকা তারা এখনো এটারে উঁচা বানাইব আর উপরে দিয়ে নিয়ে যাইবো এটা এটা খাম মানে স্থগিত আছে এটার খাম এখনো বাকি রয়েছে এটা আরও উঁচু হইব আর বাস্তবিকটা দেখলে আসলে খুব সুন্দর অনেক উঁচা